হাসি মুখে হ্যালো বলার সময় এবার শেষ। হ্যালো বললেই এবার ভয়, রহস্য আর সম্পর্কের ঘোরপ্যাচ, কারণ নীনা, নন্দিতা, অরণ্য এই তিনটে নাম নিয়ে আরো ভয়ঙ্কর ভাবে আসছে হ্যালো টু। মুক্তি পেল হ্যালো টু এর ট্রেলার। বড় বৌদি, একটা কথা মাথায় রেখো, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে ভালো, না হলে চুপচাপ এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? অত সহজে আমি তোমায় ছেড়ে যাব না। পুলিশ এসেছে। সিজন ওয়ানে অরণ্য নন্দিতার মাঝে বারবার এসেছিল নীনা, নীনা ইজ ব্যাক অ্যাগেন, এবং একেই বোধহয় বলে কাম ব্যাক। আরো অ্যাগ্রেশন, আরো অবসেশন, সবই যেন দ্বিগুণ সিজন টু এর নীনার মধ্যে, জানালেন প্রিয়াঙ্কা সরকার। নীনা আমার ভীষণ প্রিয় একটা চরিত্র, এটা আমি সবসময় বলে এসেছি। ওর লুক থেকে, ওর অ্যাপিয়ারেন্স থেকে, প্রেজেন্স থেকে, এবং এই যে চরিত্রটা যেভাবে এতগুলো চরিত্রকে ম্যানিপুলেট করতে পারে, এত ওভার পাওয়ারিং একটা ক্যারেক্টার, এরকম চরিত্র করার সত্যি সুযোগ আমি আগে কখনো পাইনি, এবং আমি জানি না আমি আবার কবে পাবো। সো এই কারণে নীনা আমার খুব কাছের একটা ক্যারেক্টার, এবং এই কাজটা আমি সত্যি খুব ভালোবাসি। তো আমিও খুব খুশি হয়েছিলাম যখন হ্যালো টু হচ্ছে এটা জানতে পারি, এবং হ্যালো টু এর গল্প যখন জানতে পারি, যেখান থেকে হ্যালো ওয়ান শেষ হয়েছে সেইখান থেকেই এই স্টোরিটা কন্টিনিউ হচ্ছে। এবং হ্যালো ওয়ানে আমরা যেমন দেখেছিলাম যে এই ম্যানিপুলেশনটা, নীনার এই গোটা প্লটটা সবার সামনে চলে আসে দর্শকে এবং বাকি চরিত্রগুলোর, তো সেইখান থেকে এই বাকি চরিত্রগুলো কীভাবে রিয়্যাক্ট করছে, এবং নীনার এই এত বছরের এত এফর্ট দেওয়া একটা প্ল্যান, সেই প্ল্যানটা আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে নাকি ফেল করছে, এবং যদি বাই চান্স ফেল করে সেখানে নীনা কীভাবে রিয়্যাক্ট করছে, এটাই আই থিঙ্ক হ্যালো টু এর সব থেকে বড় সাসপেন্স। প্রায় নীনা নন্দিতার সাজেই এদিন দেখা গেল রাইমা সেন ও প্রিয়াঙ্কা সরকারকে। সিজন টু এর গল্প এবং নন্দিতাকে আসলে দেখতে হবে, কিছুই নাকি ডিসক্লোজ করা যাবে না, বললেন রাইমা সেন। দিস ইজ এ সাইকোলজিক্যাল থ্রিলার, আর আরো বেশি ইন্টারেস্টিং, এন্ড ক্যারেক্টার্স গুলো মানে অনেক কিছু মানে তোমরা দেখতে পারবে হ্যালো টু তে। ঠিক যেখানে শেষ হয়েছিল সিজন ওয়ান, সেখান থেকেই শুরু হবে সিজন টু এর গল্প, কিন্তু আরো ইন্টেন্স, আরো ড্রামাটিক সিজন টু, বললেন পরিচালক সৌমিক। হ্যালো টু ইজ ডেফিনেটলি মাচ মোর ইন্টেন্স হ্যালো ওয়ান এর থেকে, ইটস মোর অ্যাকশন প্যাকড, মোর সিনেম্যাটিক ইন স্ট্রাকচার অফ দা স্ক্রিন প্লে, ইটস মোর সিনেম্যাটিক, মোর সাইকোলজিক্যাল, অনেক গভীর। আমার ক্যারেক্টারগুলোকে আরো জানতে পারবো, ক্যারেক্টারগুলোকে যেভাবে দেখছি, যেভাবে দেখেছি এবার নতুনভাবে দেখবো, মানে কে যে কার ওপর মাইন্ড গেমস খেলছে, কে যে কী আসলে, হ্যাঁ, আরও ফার্দার রিভিলড হবে হ্যালো টুতে। হ্যালো টু ইজ মোর ড্রামাটিক দেন হ্যালো ওয়ান। ওখানে কী হয়েছে আমি জানি। কি জান তুমি? সবাইকে বলছে তুমি মিথ্যা কথা বলছো। ব্যাপারটা কিন্তু খুব খারাপের দিকে গড়াচ্ছে। শি ইজ কামিং ফর আস।